কি বার্তা দিলেন তাদের পরিবার? পাশে দাঁড়ানোর বার্তা দিলাম, দিদির পুলিশ, দিদির গুন্ডাদের, গুন্ডামির বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে বিনা প্ররোচনা রাত্রি একটা দেড়টার সময় বাড়িতে পুলিশ দরজা ভেঙে পাঁচের টুকে এসে তাদের গ্রেপ্তার করছে। এই অন্যায় কি দিনের পর দিন চলতে পারে নাকি? আর এবং দেখুন চারদিকে আমাদের কর্মীরা এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়তে, এই ধরনের অন্যায় দেখে তারা আরও বেশি উদ্বুদ্ধ। আজকে তৃণমূল নিজেদের হাত জ্বালাচ্ছে, মানুষের ওপর মামাটি মানুষ বলে মানুষের উপর অত্যাচার করে, প্রত্যেকের প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার পছন্দের যেটা পার্টি সেই পার্টি কর, কিন্তু তারপরে এরকম খুনোখুনি হবে? খুনোখুনি হবে এটা কোনো কোনো রাজ্যে? বিহার উত্তরপ্রদেশ যখন জঙ্গল রাজ চলতো তখনও এরকম এরকম হিংসতা কখনো হয়নি, ভদ্রভদ্র বাড়ির ভালো ভালো। আর যে সবচেয়ে বড়ো কথা, যেটা পলিটিক্যাল মার্ডার সেটা তো হচ্ছেই, যার নাম এসছে সন্দীপ ঘোষের হত্যাকারী হিসেবে, মূল চক্রান্তকারী হিসেবে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের পুলিশ গ্রেপ্তার করছে, এটা কী ধরনের রাজনৈতিক? যিনি রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসছেন মমতা দিদি, উনি নিজের শেকড় বাকড় ভুলে গেলেন? সন্দীপ ঘোষের লড়াই করেই নাকি জিতেছে যেটা আমরা সবাই দেখেছি, নিজের শেকড় বাকড় ভুলে গেলেন? নিজের শেকড় যারা ভুলে যান বেশি দিন তাদের উদ্দেশ্য থাকে না। আর এইসব গুন্ডাদের উনি ভাবছেন আশ্রয় দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে? হচ্ছে ঠিক আছে, পুলিশ ওনার হাতে আছে, উনি পুলিশের বিরুদ্ধে উপরে তো কেউ হাত তুলবে না, পুলিশ ওনার হাতে আছে, উনি চেষ্টা করছেন সবাইকে দাবিয়ে রাখতে। যারা বিজেপির ভালো নেতা, যারা সিনিয়র নেতা, যাদের সঙ্গে আরও ইয়াং ছেলেরা রয়েছে, বেছে বেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি এবং করব। আমাদের হাতে গুন্ডা নেই, কিন্তু আমরা যে রাজনৈতিকভাবে এবং কোর্টে আইনিভাবে আমরা লড়াই চলছে এবং লড়াই চালিয়ে যাবে।